ছাগলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি দেবব্রত রায়। এবারে আমার থিম আদর্শ পুলৈকতা নেই, এক টুকরো সবুজের সন্ধান। তো আমরা এই কলকাতায় এসেছি, প্রত্যেক বছরের যেমন আসি, একটু সবুজকে আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের থিমের মধ্যে। বিষয়টা হচ্ছে কলকাতায় তো ইটকাট পাথরে ঢেকে গেছে, কোথাও সবুজের এক টুকরো বিন্দু দেখতে পাওয়া যায় না। তারই একটা রিফ্লেকশান আমরা এই থিমের মধ্যে দিয়ে আমরা দেখাতে চাই। তা চলুন, আজকে আমরা এই অক্লান্ত পরিশ্রম করে, যারা যারা পরিশ্রম করে চলেছে, এখনও আমাদের এখন থিম শেষ হয়নি, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো এবং থিমটার ব্যাপারে একটু আপনারা জেনে নেবেন আগাম। চলুন আমরা যাই থিমের ব্যাপারে। এটা বাইরের গেট, চলছে লাইটিং, প্রচণ্ড বৃষ্টি, ভীষণ ডিস্টার্ব, কাজের গতি কমে গেছে। তবু আমাদের রাত দিন ঝিঙে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন রাত 3টে বাজে। এটা আমাদের গেটের একটা গ্যাস স্টেশন দেখাচ্ছি। চলুন ভেতরের দৃশ্যগুলো দেখা যাক। ভেতরের গেটের বাম এবং ডান পাশে দুই দিকে অজস্র কাশ ফুল এবং ঘাস ফুলে ভর্তি, এবং দুই ধারেই রং বেরঙের ঘাস ফুলে এবং তারপরেই আছে প্রতিমা। প্রতিমার পাশের দৃশ্য, বড় বড় ঘাস ফুল, এখনো কাজ চলছে, কাজ শেষ হয়নি। আমাদের প্রতিমা শিল্পী শ্রী সোমেন হালদার এখনও কাজ চালিয়ে যাচ্ছে। তার শেষ স্টোনে এখন মাকে অসম্ভব সুন্দর করে তুলেছে। গণেশের একটুখানি কাজ এখনও চলছে, আমরা সোমেনের সঙ্গে একটু কথা বলে নেব। সোমেন, তোমার প্রতিমা তো এবারে শ্রেষ্ঠ শাড়ি সম্মান পেয়েছে শ্রীনিকেতন থেকে, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। করার পরে নিজে একটা কাজ করার পরে যে একটা মনে একটা যে একটা প্রাইজ করে যে আনন্দ লাগেছে, আনন্দটা পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। তা হঠাৎ করে তুমি তুমি আমি শুনেছি যে তুমি ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট ছিলে, তা হঠাৎ করে তুমি প্রতিমার দিকে এত তোমার ন্যাক কীভাবে জন্মালো? ইচ্ছা, শিল্পী মানে সব রকমের একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে। এই প্রথম ইচ্ছাটা একটু প্রতিমা রং করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ইচ্ছাটা একটু পূরণ করলাম। বেশ বেশ, আমরা সোমেনের সঙ্গে কথা বলে নিলাম। সোমেন কেমন ডিস্টার্ব করবো না, আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু আছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা এবার যাবো পরেশের কাছে। ঘাস ফুল পাতা দিয়ে সাজানো অসম্ভব সুন্দর একটা মণ্ডপ, লাইটিংয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবুও খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা মূল থিমের ভিতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ঘাস, ব্যাঙের ছাতা, এক বিশাল আকৃতি ব্যাঙের ছাতার তলায় আমি দাঁড়িয়ে, এর হাইট ফুট 18। চলুন দেখা যাক ভিতরে আর কী কী আছে। উপরে রং বেরঙের প্রজাপতি চারিদিকে উড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে ব্যাপারটা। এক বিশাল আকৃতি ব্যাং দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের পরশ ভাই এখনো কর্মরত, সে মুখ তোলা। পরেশ কেমন লাগছে কাজ করতে তোমার? ভালো।
আচ্ছা করো, আমরা এগিয়ে যাই সামনে আরো, তুমি অনেক কিছু দেখার এখনো বাকি আছে। এখানে আমরা ভগীরথকে দেখতে পাচ্ছি, আমরা খুব মজা করে ওকে ভগি বলে ডাকি। ভগীরথ এখন পিঁপড়ে লাগাচ্ছে ব্যাঙের ছাতার গায়ে। মণ্ডপে বসে আছে আমাদের ছোট্ট শিল্পী গাঙ্গুলি, ওর প্রকৃতির নাম হচ্ছে শিবম গাঙ্গুলি। ও কনফিউশন হয়ে পড়েছে যে এখন এই গোবর পোকাগুলো কোথায় বসাবে। যাই হোক, এবার আমাদের একটা জ্যান্ত বন্ধু গঙ্গাপুরী বিশাল আকৃতির চেহারা নিয়ে বসে আছে টিলার উপরে। দেখলেন বন্ধুরা আমাদের টিমের এক টুকরো সুযোগ সন্ধানের প্রয়াস। আশা করব আপনারা সকলে আসবেন এই অভিজ্ঞতা লাভের আমাদের টিম দেখার জন্য। ধন্যবাদ থাকবে।